প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, দেখতে তো খুব সুন্দরী। তো শ্রাবন্তি আপু, আমাদের ইউটিউবে কেন আসলেন? কষ্ট করে আসছেন? আচ্ছা, কি কষ্ট? এত সুন্দর মনে আবার কে কষ্ট দিল? আচ্ছা, তো আপনার একটা ইয়াং মেয়ে বিয়ে শাদি হয়েছে? তো এই বয়সে ভরপুর খাবেন, ভালো মন্দ খাবেন, কারণ সামনে বিয়ে শাদি করতে হবে, ঠিক না? তো এই বয়সে যদি খাওয়ান ঠাউন না দেয় ঠিক মতো, তাহলে শরীর সুখে যাবে না? আচ্ছা, তো পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করতে পারি না, বাবা মরে গেছে। বাবা মরে, সৎ নাই আছে? আচ্ছা, এই জন্য আপনার দেখা কেউ নাই নাকি? মানে পৃথিবীতে কি যে আপনাকে একটু দেখা রাখবে সেই মানুষটা নাই? সৎ মায়ের কতটা ভালোবাসবে, সৎ মা নিজের বাচ্চারা যতটা ভালোবাসবে অন্যজনের বাচ্চারা ততটা ভালোবাসবে। আচ্ছা, তা তো কথা। তা এখন আপনি নিজের ইচ্ছা বিয়ে শাদি করে ফেলেন? আমি একটা বয়স্ক মানুষ পেলে বিয়ে শাদি করব, সে যদি দেখার ব্যবস্থা করে আমরা বিয়ে শাদি ভিডিও গুলো করো, দর্শক আপনারা শ্রাবন্তী আপুর কথা শুনলেন। তার নাম্বারটা 01706802411। আমি নাম্বারটা আবারও বলছি, 01706802411। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি। আর কিছু বলবেন? প্রবাসী ভাইরা আমার মোবাইলে ফোন দিয়া যে আমরা খারাপ ভাষা না বলো, ভালো করে কথা বললে আমাদের যদি আপনজন করে দেয়, কিছু কিছু মানুষের যদি ফোন দিয়ে তাহলে খারাপ আপন করেও নিতে চায় না, আরও ধোকা বাজে যায়, ভুলে যায়, কথা বলে বলে ভুলে যায়।